দেখো বন্ধুরা, আজকে লাঞ্চে এই যে কাতলার পিসগুলো দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, ঠিক আছে? আর আর করছি এর সঙ্গে তোমার একদম প্লেন, এই দেখো গোল গোল আলু ভাজা, বেশ একদম চিপসের মতো হবে। তো এটা আজকে সিম্পল মা বেটার খাওয়া আজকে, চলো করে নি। দেখো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিলাম, তাতে কি হয় তেলটা বেশ মুচমুচে করে ভাজা হয়। তো এরপর আমি মাছগুলো ছাড়বো। দেখো মাছ দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর তেল কম ছিল বলে জানো আমি ওই সর্ষের তেল কম ছিল আর কি, তো তার জন্য একটু সানফ্লাওয়ার অয়েল মিশিয়ে দিয়েছি, কারণ বাজার বললাম না যেতে পারছি না ঠিক মতো, হয়তো আগামীকাল আসতে পারেন হাজব্যান্ড, তো তখন সব বাজার পাটি করে নেব। তো প্রত্যেককে সন্তু ভ্লগস পাভিয়া চ্যানেলে একটা নতুন ভিডিওতে স্বাগত, যে যেখান থেকে তোমরা আছো প্রত্যেকের সাথে থাকো, দেখতে থাকো, পাশে থেকো, পারলে ভিডিওটা একটু লাইক করে দিও, তারপর দিয়ে দেখো, ঠিক আছে? তো করে নি, ভেজে নি। তো এবার দেখি উল্টে দিই, হয়ে গেল উল্টানো, টিকটা ভালোই ভাজা হয়েছে, খুব বেশি ভাজবো না, তো হালকা একটু ভেজে নেবো, নিয়ে ব্যাস নামিয়ে নেবো। আজকে না সর্ষে বাটা দিয়ে ঝালটা একটু পেঁয়াজ আর টমেটো দেবো, হ্যাঁ। তো পেঁয়াজ টমেটোটা এই যে এ দেখো কেটে রেখেছি, এটা দিয়ে করব। এ দেখো ভেজে তুলে নিয়েছি, এইবার দেব তেলের মধ্যে লঙ্কা আর কালো জিরে ফোড়ন, এই একটু দিয়ে দিলাম। এই মাছের তরকারিতে না দেখবে কালো জিরেটা বেশ ভালো যায়, বুঝতে পেরেছ? দিয়ে দিলাম, এইবার তোমার দিয়ে দেবো এই পেঁয়াজ আর টমেটোটা একসাথে দিয়ে দেবো। অল্প একটু আমি নুন দিই, অল্প একটু নুন দিই, নুন দিলে চট করে ভাজা ভাজা হয়ে যায়, ময়েশ্চারটা বেরিয়ে যায় পেঁয়াজে, আর টমেটোটাও গলে যাবে। একটু ভেজে নিয়ে দেখো এরকম বানিয়ে রেখেছি পেস্ট। আমি না সাদা সর্ষে ইউজ করি, আগেও মনে হয় বলেছি তোমাদের, কালো সর্ষে আমি খাই না, কোনো কালই ভালো লাগতো না, আর সাদা সর্ষের দামও বেশি। আর সর্ষে আমি কী করি ওই জানো তো, তোমার একটু নুন আর হলুদ দিয়ে পেস্ট করি, এই ট্রিক্সটাও আমি আমার শাশুড়িমায়ের কাছ থেকে পেয়েছি, বুঝলে? আমার ভালো লেগেছে, কারণ আগে আমি খেতাম না, তিতো তিতো লাগতো, যে বিয়ের পর ওখানে গিয়ে দেখছি বেশ ভালোই, আমি তো এরকম ব্যাপার বলছি যে হ্যাঁ এইভাবে করবে। আর তারপরে সর্ষেটা ছেঁকে নিয়ে জলেতে ছেঁকে নিয়ে দিলে তাতে কি হয় তোমার ওই যাদের একটু খোসার সমস্যা, পেট ব্যথা করে হয় না, টেস্টিও হয়, চিটকুটে ভাব হয় না। আর দেখবে সর্ষেতে না নুন কম যায়, হলুদ কম যায়, আমি যেটা দিয়ে দিয়েছি পেস্টে, এরপর কিন্তু আমি নুন হলুদ সেরকম আর দেবো না, কারণ সর্ষে বাটার তরকারিতে নুনটা খুব বুঝে শুনে দিতে হয়। কিছু কিছু জিনিস আছে নুন খুব কম যায়, থোড়েতে পালং শাকে এগুলোতে নুন খুব কম যায় দেখবে, মাশরুম এগুলো বুঝে শুনে দিতে হয়। তো একটু ভেজে নিই তারপর আসছি। দেখো মাছটা আগে দিয়ে দিয়েছি, তারপর সর্ষে বাটাটা দেব। তো যেহেতু এক হাতে ফোন ধরে আছি আমি সর্ষে বাটাটা দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন। এই দেখো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ একটু গ্রেভি থাকবে, কারণ এটা দিয়ে মেখে খেতে ছেলে খুব ভালোবাসে ভাতটা, বুঝেছ? আর আমারও পছন্দ হয়, খুব বেশি তরি তরকারি পছন্দ করে না, একদম হাজব্যান্ডের মতো হয়েছে। তো এইটা আর ওই আলু ভেজে নেবো, ব্যাস আজকের লাঞ্চ কমপ্লিট। এটা ফুটে উঠুক, ধনে পাতা নাই, যেটুকু ছিল দেখলাম পচে গেছে জানো, এখন গরম পড়ে গেছে না, ফ্রিজে থাকতেই চাইছে না, আর কাঁচা লঙ্কাও ফুরিয়ে গেছে আমার, কি করব, এই দিয়ে খাই, এত লঙ্কা খুব একটা খাই না, ছেলে তো একদমই পছন্দ করে না, তো আমি একটু টিপে খাই আর কি, ভাতের সঙ্গে গোটা দিয়ে দিতাম, কিন্তু নাই, দেখি যদি পারি আজকে বিকালে যাবো, নাহলে কালকে এলে পরে তখন একবারে মার্কেটে যাবো।
দেখতে পাচ্ছো আমি কিন্তু হলুদ আর মেশাইনি, কি সুন্দর কালারটা এসেছে। একবারে মোটামুটি দিয়ে দিই, আর নুনও সেরকম আর দিতে হয় না, ঠিক অ্যাডজাস্ট করে দিয়ে দিই, সুন্দর হয়। আমি বরাবর এরকম করেই এসেছি, তোমরাও পারলে চেষ্টা করে দেখো, ভালো লাগবে। যারা শিলে বাটো তারা শিলে বেটে করবে, আমার যেমন হয় না সবসময় শিলে বাটা, আমি মিক্সিতে করে নিলাম, কিন্তু খারাপ হয় না, টেস্ট ভালোই হয় খেতে মিক্সিতে। আর এই সাদা সর্ষে তো খোসা সেরকম পাওয়া যায় না, কালো সর্ষে খোসাটা খুব মোটা, ওটা প্রচুর খোসা পাওয়া যায়, তো এটা খুব অল্প পেয়েছি। এবার একটু অল্প সর্ষের তেল একটু দিয়ে নামিয়ে নেব, কেমন? দেখো যে বাটিতে ঢালবো সে বাটিটা আমি সবসময় গ্যাসে বসিয়ে তারপর ঢালি, দিয়ে একটু ফুটিয়ে নিই। আর এই দেখতে পাচ্ছি, দেখো অল্প কাঁচা তেল দিয়েছি, একটু ফ্যাস হয়ে গেল, অফ করে দিই। কমপ্লিট আমার কাতলা মাছের ঝাল, সর্ষে ঝাল। কাতলা কিনেছিল না? হায় হায়, আরে বড় রুই মাছ, লোকাল রুই মাছ, কি অবস্থা! সরি সরি ফ্রেন্ডস, রুই মাছ নিয়েছিলাম, কি অবস্থা! কপাল কপাল, উফ, একটা মাথা কোন দিকে দিই বলো। চলো দেখো এবার আলু ভাজবো। কড়াইটা ধুয়ে নিয়ে তেল বসিয়ে দিয়েছি, সানফ্লাওয়ার অয়েল দিয়ে এইবার আলুগুলো আমি গোল গোল দিয়ে দিই, দিয়ে ভেজে নিই। আর আমি না এই আলু ভাজাটা যেটা করছি, আলুটা কেটে না অল্প একটু নুন জলে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম, তাতে কী হয় বেশ খাস্তা হয়, মুড়মুড়ে হয়, জানো তো, ভালো হয় খেতে। আর আমি নুন দেবো না, এই এই আলুটা এই ভাজাটা খেতে দারুণ লাগে। করে দেখো তোমরা, আমরা একটু নুন কমই খাই জানো, তোমরা সব করে নাও লাঞ্চ, আমিও লাঞ্চ করে নিই, আর বেশি কিছু বলছি না, পরে যদি বিকালে আসতে পারি আসবো। হ্যালো, আজকে এসেছি তোমাদের সাথে একটু গ্রিন টিটা শেয়ার করতে, ইচ্ছা হলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই গ্রিন টিটা। তো আমি কিভাবে বানাচ্ছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। আর আজকে আমি টেটলির ইউজ করছি না, আমার অনেক কটা ব্র্যান্ডেরই আছে, আজকে এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম, এই সোসাইটি ভালো, এটা এই গ্রিন টিটাও খুব সুন্দর, লিফ লুজ, মানে কি বলতো টি ব্যাগ নয়, টেটলির টি ব্যাগও আছে, আবার আমি তোমার লুজও ইউজ করি, তো বাইরে কোথাও গেলে পরে তখন আমি টি ব্যাগটা নিয়ে যাই, তো এটাও কিন্তু প্রমোশনাল ভিডিও নয়, আমি ভালো লাগে তাই ইউজ করি। তো এবার কিভাবে আমি গ্রিন টিটা আমি করি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি, তো দেখতে থাকো। এই দেখো প্যানেতে জলটা আমি দিয়েছি, আর এই জলটা না পুরো ফুটবে না, এই যে বাবলস তলাতে হয়েছে দেখতে পাচ্ছ, ব্যাস এই বাবলস পর্যন্তই, গ্রিন টি কিন্তু টোটাল একদম ফুটন্ত জল নিতে নেই, অনেকেই তোমরা জানো। এবার এটাকে আমি অফ করে দিচ্ছি, জাস্ট ফুটছে না, দেখেছ, অফ করে দিলাম, গ্যাসটা অফ করে দিয়ে এইবার এইখানে দেখো আমি কিছুটা গ্রিন টি নিয়েছি, সেইটা আমি কিছুটা ঢালছি, দেখো অল্প অল্প করে কিছুটা ঢেলে দিলাম, ঢেলে রেখে দিলাম, দিয়ে এইবার এইটা এবার এখানে দিয়ে দিলাম, দিয়ে এবার আমি একটা ঢাকা দিয়ে একটু স্টিক হতে দেবো, ব্যাস দিয়ে দিলাম, এইটা আমি ফেলে দেবো, এই যে কষটা এটা ফেলে দেবো। এটা নাকি শুনেছি রাইট প্রসেস, এটাও শেফ সঞ্জীব কাপুর এক সময় আমি দেখেছিলাম কোন এক সময়, তখন আমার এটা ভালো লেগেছিল, তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে এইটা আমি করি, তারপর থেকে সত্যিই বেশ ভালো রেজাল্ট পেয়েছি, আমি বুঝতে পারি। হ্যাঁ, তো এইভাবে আমি করি, তো তোমার সঙ্গে সেটা শেয়ার করে দিলাম, কেমন হয়েছে বলো? খুব ইজি, মিনিট তিন চার রাখবো, রেখে ছেঁকে খেয়ে নেব উইথ ডাইজেস্টিভ বিস্কিট। চলো তাহলে আজ পর্যন্ত আমাদের কালারটা দেখিয়ে দিই, এই দেখো একটা স্টিপিং এইরকম এসছে, এবার এটা ছেঁকে নিই তাহলেই হবে। বেশ দেখবে, এই দেখো সুন্দর কালার এসেছে, দেখতে পাচ্ছ,
একদম রেডি। তো এই দেখো গ্রিন টি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম বাই বাই করতে, আর এখন আসছি না, পরে আবার দেখা হবে নতুন কোন একটা ভিডিওর সঙ্গে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে পাশে থেকো, ওকে? তো নিয়ে নাও সবাই যে যার টি, কফি, ব্ল্যাক কফি সব নিয়ে নাও, আমিও নিয়ে নিচ্ছি। তাহলে আসছি, বাই বাই।